হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের কবুতরগুলিও। আজকের থাম্বনেল এবং ভিডিওর মধ্যে একটু ভিন্নতা রয়েছে। থাম্বনেলের ভিডিও পাবেন, সাথে আপনারা আরও ভিন্ন কিছু অভিজ্ঞতা পাবেন, যেটা আমার হারিয়ে যাওয়া কবুতর আনতে গিয়ে হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন যে মাদিটা বা মাদির মালিক, এই লফটের ওনার রঞ্জিত সরকার, দাদা খুবই ভালো মনের একজন মানুষ। অমায়িক, আমি হারিয়ে যাওয়া কবুতর আনতে গেছি, উনি খুব সুন্দর ব্যবহার করছে আমার সাথে। ওনার লফটের প্রত্যেকটা কবুতর আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইছে, উনি নিজ হাতে বের করে দেখাইছে যে মাদিটা খুবই সুন্দর। আর যাদের পাখি কবুতর পছন্দ, যদি কালেকশন করতে চান, অবশ্যই আমি এখানে নাম্বার দিয়ে দেব ডিসপ্লেতে, রঞ্জিত সরকার ওনার সাথে যোগাযোগ করবেন। 22 পিস কবুতর পাখি লাইনের র ব্রিডের কবুতর আছে, উনি সেল করবে। উনি আসলে হাই ফ্লেয়ার কবুতর পালক, কিছু গিরিবাজও আছে ওনার কাছে দেশি। এই যে ওনার হাই ফ্লেয়ারের সেট আপ, সামনে যে কবুতরগুলি থেকে দেখতেছিলাম ওইগুলি ছিল ব্রিডার কবুতর লক করা, আর এটা হচ্ছে হাই ফ্লেয়ার সেট আপ। আরও একটা কবুতরের ফোন আসছিল আমার, ওই কবুতরটা হাটে নিয়ে দাম উঠায় এরপর আমাকে ফোন দেয়। আমি বলে দিচ্ছি ওই কবুতরটা বিক্রি করে দেওয়ার জন্য, রাগ করে আর যাই নাই। উনি খুবই ভালো মনের একজন মানুষ দাদা রঞ্জিত সরকার, অনেকেই অনেক জায়গায় ভিডিওতে মনে হয় দেখছেন। আর হাই ফ্লেয়ারের সেট আপটা খুবই সুন্দর, যিনি মানুষও যেমন সুন্দর শৌখিন, তার চিন্তা ভাবনা রুচিশীল খুবই উন্নত মানের। এই যে আমার নটটা 1 দশকের কবুতরটা, 8 কিলো থেকে 55 কিলো দূরে গিয়ে পড়ছে, শুধু বাজের থাবায় আর কুয়াশার মধ্যে সে দিক না পেয়ে 55 কিলো দূরে গিয়ে পড়ছে। আল্লাহর রহমতে আমি নটটা পেয়ে গেছি, ভালো একজন মানুষের কাছে পড়াই। এই যে আমার হাতে বুঝাই দিতেছে, আলহামদুলিল্লাহ আমি আমার কবুতরটা ভালোভাবেই বুঝে পাই। আমার ট্যাগ পর অনেকগুলি কবুতরই হারাইছে, তার মধ্যে এই দুইটা কবুতরের থেকেই ফোন আসছে, যার মধ্যে একটা মানুষ খুবই ভালো পড়ছে, সেটা হলো এই দাদা, যার কথা আমি যতদিনই কবুতর পালি অবশ্যই মনে থাকবে, কবুতর না পাললেও মনে থাকবে। তিনি আমার কবুতর ধরতে গিয়ে যে আঙুল কেটে গেছে, দাপড়িতে যেই বাঁশগুলি বাঁধা থাকে ওইটার নিচে তার ছিল, ওই তারে লেগে হাত কেটে গেছে। উনি আমার জন্য অফিসে না গিয়েও কষ্ট করছে, ওনার ড্রেস আপ দেখেই বুঝতে পারতেছেন উনি নর্মাল ড্রেস আপে নাই, উনি অফিসে যাবে আমার জন্যই ওয়েট করতেছিল। এই যে তার হাই ফ্লেয়ার কবুতর, হাই ফ্লেয়ারের সবগুলো জাতি ওনার কাছে আছে, যদি কারো হাই ফ্লেয়ারও লাগে নিতে পারবেন। আমি ডিসপ্লেতে ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। এগুলির রেঞ্জ কেমন? রেঞ্জ বলতে আমি মানে রেটের কথা বলতেছেন, আমি এখন ওইরকম পেশা কিনা করি না, আমি জানি না, মোটা আমি ছেড়ে দিব এটা বর্তমান প্রাইস অনুযায়ী, বুঝছেন, লোক পাইলে একসাথে দিয়ে দিবো, পাশাপাশি ঝামেলা আমি যাবো না। আইসা কবুজ ভাই দুইটা দেন, তিনটা দেন, এই পেয়ার আমি নিতে পারি, তখন আমার ঝামেলা মনে হয়, বুঝছেন, এই ধরনের কথা বলি, এই ধরনের কথা বলি, ভাই একসাথে নিয়ে যাবো, আমি বেশ খারাপ হলেও আছে, ভালো হলে নিয়ে ভালো দিকে পাইছেন, বুঝছেন না, ভালো হলেও আছে খারাপ হলেও আছে। কথা শুনেই বুঝতে পারছেন একজন ভালো মানুষ, যদি ভালো লাগে অবশ্যই নেবেন। আল্লাহ হাফেজ।